হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প সেন্টার পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন, অর্থাৎ সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচিতি অ্যাসাইনমেন্ট এক দ্বিতীয় সপ্তাহ, এটা আজকে আমরা সমাধান করব। তো এর আগেই আমরা প্রশ্নটা ভালো করে দেখে নেব, তারপর উত্তরে চলে যাব। পিডিএফ প্রয়োজন হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লগ ইন করবেন। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট 2022 সালের বিষয় হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচিতি অ্যাসাইনমেন্ট 2, এটা তোমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো আমরা চলে যাচ্ছি প্রশ্নটা, প্রশ্নটা দেখানো এখানে তোমাদের সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নাম্বার এক প্রথম অধ্যায়ে বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা ও সংগ্রাম। এখানে তোমাদের কিছু অ্যাসাইনমেন্টে বলেছে রাজনৈতিক ঘটনা প্রবাহ 1952 সাল থেকে 1970 সাল পর্যন্ত, ভাষা আন্দোলন হতে 1970 সালের নির্বাচন পর্যন্ত রাজনৈতিক ঘটনার প্রবাহ গুরুত্ব বিশ্লেষণ করো। এখানে তোমাদের শিখনফল দেওয়া আছে, রাষ্ট্রভাষা আন্দোলন ঘটনার বর্ণনা দিতে পারবে। দুই নম্বর হচ্ছে রাষ্ট্র যুক্তফ্রন্টের মাধ্যমে বাঙালির অর্জন সমূহ বর্ণনা করতে পারবে। আর তিন নম্বর হচ্ছে ছয় দফা আন্দোলনের সম্পর্কে বর্ণনা করতে পারবে। চার নম্বর হচ্ছে 69-এর গণঅভ্যুত্থান উত্থান ঘটনা ও গুরুত্ব বর্ণনা করতে পারবে। পাঁচ নম্বর হচ্ছে 1970 সালের নির্বাচনের বাঙালি নিরঙ্কুশ বিজয় সম্পর্কে বর্ণনা করতে পারবে। এখানে অ্যাসাইনমেন্টে বলা আছে ক নম্বরে শখ তৈরিকৃত 1951 সাল থেকে 1972 সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাগুলোর সময় উল্লেখ করে ধারাবাহিকতা লিখবে। এবং বলেছে খ নম্বরে বলেছে শখ থেকে যে কোনো একটা ঘটনা নির্বাচন করে তার ধারাবাহিক বর্ণনা করবে। খ নম্বর গ নম্বর বলেছে আমাদের জাতীয় জীবনে উক্ত ঘটনার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। নিম্নের দিকগুলো থাকতে পারবে, বাঙালির জাতীয়তাবাদের বিকাশ এবং অর্থনৈতিক বৈষম্য বিনিরসন এবং স্বাধীনতা আন্দোলন রাজনৈতিক বিজয়, এটা ছিল তোমাদের প্রশ্ন। তো উত্তরে যাওয়ার আগে বলেছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন, দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে তার নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের পিডিএফ ফাইল প্রয়োজন হলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক লিঙ্কে চলে যাবে, সেখানে পিডিএফ দেওয়া থাকবে, পিডিএফ পিডিএফ নিয়ে যাবে। তো এখানে তোমাদের ক নম্বর প্রশ্ন বলেছে 1952 সাল থেকে 1970 সাল পর্যন্ত গুরুত্ব রাজনৈতিক ঘটনাগুলোর সময় উল্লেখ করে ধারাবাহিকতাভাবে লেখা হলো। এখানে প্রথম হলো একুশে ফেব্রুয়ারি 1952 সাল, বলছে 21 ফেব্রুয়ারি ধারাবাহিক ঘটনা ধর্মঘট ঘোষণা করা হয়েছিল। ধর্মঘটের প্রতিহত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার আশপাশের এলাকায় 144 দ্বারা জারি করা হয়েছিল। সমবেত ছাত্ররা স্থূলস্থূলভাবে 144 দ্বারা ভেঙে মিছিল নিয়ে পূর্ব বাংলার আইন পরিষদে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ লাঠিচার্জ এবং গুলি বর্ষণ করে। ঘটনাস্থলে আবদুল বরকত, রফিউল উদ্দিন এবং রফিক উদ্দিন আহমেদ ও আব্দুল জব্বার তিনজন মারা যান, হাসপাতালে মারা যান আব্দুল সালাম। তারপরে বলা হয়েছে 21 ফেব্রুয়ারি 1953 সালে হাজারো মানুষের ঢাকা মেডিকেল কলেজের গেটের পাশে অস্থায়ী নির্মিত স্মৃতিসৌধ শহীদ স্মৃতিস্তম্ভের শহীদ মিনারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। সরকার সেদিন সব সভা সমিতি মিছিল নিষিদ্ধ করেছিল। এই দিন তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ সুখের প্রতীক হিসেবে কালো বেজ ধারণ করে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদিন ঢাকার অধিকাংশ দোকানপাট বন্ধ রাখা হয়। 10 মার্চ 1954 সাল পাকিস্তানের সাধারণ নির্বাচনের পূর্ববঙ্গর যুক্তফ্রন্ট সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সরকার গঠন করেন এবং 3 এপ্রিল 1954 সাল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি একে ফজলুল হক ও হোসেন সৈয়দ সুরাদি নেতৃত্ব দিন যুক্তফ্রন্টের পূর্ব পাকিস্তানিদের প্রাদেশিক শাসনভার গ্রহণ করে। এখানে বলা হয়েছে 1954 সালের আড়াই মাসের মধ্যে 30 মে কেন্দ্রীয় সরকারের নির্দেশে মন্ত্রিসভা ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় এবং 7 মে 1954 সালে পাকিস্তান পার্লামেন্টের বাংলাদেশকে একটি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকার করে প্রস্তাব গ্রহণ করা হয় এবং 1956 সালে সংবিধান অনুযায়ী রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি কার্যকর হয়। তারপর বলা হচ্ছে 1956 সালে শহীদ সোহরাওয়ার্দি শহীদ মিনারের ভিত্তিতে প্রস্তাব স্থাপন করা হয় ঢাকা মেডিকেল কলেজের গেটের পাশে, বর্তমান যেখানে কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থিত সেখানে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক প্রধানমন্ত্রী আবু হোসেন সরকার শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এখন বলা হয়েছে 21 ফেব্রুয়ারি 1953 সালে কেন্দ্রীয় শহীদ মিনারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন করে ভাষা শহীদ আব্দুল বকরের মা হাসিনা বেগম। এখন 5 ফেব্রুয়ারি 1966 সালে পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক শোষণের বৈষম্যের বিচিত্র তুলে দেয়। 1966 সালে 5 ফেব্রুয়ারি লাহোর বিরোধী দলের সমন্বয়ে শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি উপস্থাপন করেন, কিন্তু সেটি তখন গৃহীত হয়নি। 1952 সালের খ নম্বর বলেছে 1952 সালে ভাষা আন্দোলনের ধারাবাহিক বর্ণনা করা হলো।
ভাষা আন্দোলনে তৎকালীন পূর্ব পাকিস্তানের তথা বর্তমানে বাংলাদেশে পরিচালিত একটা নজিরবিহীন আন্দোলন। 1947 সালে পাকিস্তানের রাষ্ট্রভাষার জন্ম হয়। পাকিস্তান শাসকবর্গ তখনকার পূর্ব পাকিস্তানের অধিবাসী এবং সমগ্র পাকিস্তানের শতকরা 56% মানুষ ভাষা বাংলাকে বাংলা যথার্থভাবে মর্যাদা দিতে অস্বীকৃত জানায় এবং 1948 সালে মার্চ মাসে পাকিস্তান তদন্তীকরণ গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমবেতন অনুষ্ঠানে ঘোষণা করেন যে উর্দু হবে, অর্থাৎ কেবলমাত্র উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। বাংলাদেশের দেশপ্রেমী এবং জনগণ এটাকে তাদের সংস্কৃতির উপর চরম আঘাত হিসেবে ধরে নেওয়া হয়। এই ঘোষণা থেকে ভাষা আন্দোলনের বীজ বপন করা হয়। তারপর বলেছে 1700 মাঝ রাজনৈতিক সচেতনতা ব্যক্তিদের বিরুদ্ধে, এখানে বলা হচ্ছে বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানানো হয়। 1952 সালের 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পূর্ব পাকিস্তানের পার্লামেন্ট ভবনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। পূর্ব পাকিস্তান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় ও পার্লামেন্টের ভবন এলাকায় 140 ধারা জারি করেন এবং পূর্ব পাকিস্তানের ছাত্ররা এই আদেশ অমান্য করে এগিয়ে যেতে চাইলে পুলিশ গুলি চালায়। ফলে বলা হয়েছে বরকত, রফিক, সালাম, জব্বার আরও অনেকেই ঢাকায় রক্তে ঢাকা রাজপথে রঞ্জিত হয়। পরদিন আহত ধর্মঘট সারা পূর্ব বাংলার অচল করে দেওয়া হয়। অবশেষে পাকিস্তান শাসকবর্গ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে বাধ্য হন। ভাষা আন্দোলনের সব নব জাতি চেতনা সৃষ্টি করে, যা পরবর্তীতে সময় বাংলাদেশের সৃষ্টিকে ভূমিকা রাখে। গণপ্রজাতন্ত্রী আমাদের জাতীয় জীবনে 21 ফেব্রুয়ারি গুরুত্ব ব্যাখ্যা করা হলো। বাঙালি জাতীয় জীবনবাদের বিকাশ বাঙালি জাতীয়তাবাদ হলো বাঙালি জাতির ঐক্যবাদের প্রতীক। বাংলা ভাষা ঐতিহাসিক ঐতিহ্য, সংস্কৃতি এবং বাংলা জাতিগত পরিচয়ে জাতীয় ঐক্য গড়ে ওঠে। এই ঐক্যই বাঙালি জাতীয়তাবাদ। মূলত 1952 সালের 21 ফেব্রুয়ারি ঘটনাকে কেন্দ্র করেই আমাদের মধ্যে যেই জাতীয় চেতনা জন্ম হয় তাই মূলত বাঙালি জাতীয়তাবাদ। অর্থনৈতিক বৈষম্য নিরসন, খুব বেশি জোর দিয়ে যদি বলতে হয় তাহলে বলা যায় যে ভাষা আন্দোলন 1971 সালের স্বাধীনতা লাভের অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করেছিল। কারণ এই আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি অধিকার সচেতনতা ও সচেতন আত্মসচেতনতা হয়ে ওঠে, নানা ষড়যন্ত্র প্রতিহত করতে পারে, জাতীয়তাবোধের উন্মুক্ত ঘটাতে সক্ষম হয়। ভাষা আন্দোলনের ফলে 1954, 58, 52, 62, 69, 70 আন্দোলনের পথ ধরে 1971 সালে বিশ্বের ইতিহাসে বাংলাদেশের নামক একটা নতুন রাষ্ট্রের জন্ম হয়েছিল। স্বাধীনতা আন্দোলনের ভাষা আন্দোলনের কারণেই বাঙালি জাতি অধিকার সচেতনতা আত্মস্বতন্ত্র হয়ে ওঠে এবং বরং একের পর এক দাবি আদায়ের ব্যাপারে অনুপ্রাণিত হয়ে ওঠে। এই আন্দোলনের পথ ধরেই ছাত্রদের 11 দফা, শেখ মুজিবুর রহমানের 6 দফা এবং 69-এর গণঅভ্যুত্থানের সূত্রপাত হয়। এক কথায় এক পর্যায়ে গণঅভ্যুত্থানের পথ ধরেই 71-এর স্বাধীনতার পথ সুগম হয়। রাজনৈতিক বিজয়, রাজনৈতিক সচেতনতা হচ্ছে জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটা উপাদান। 1952 সালে ভাষা আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা প্রদান করা। তাছাড়া এর পিছনে লুকিয়ে ছিল সমগ্র বাঙালি জাতির একটা রাজনৈতিক ইচ্ছে। তাই ভাষা আন্দোলনে বাঙালির একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম একত্রিত হয়েছে। এ ছিল তোমার অ্যাসাইনমেন্ট। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারবে না। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ।